নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, অক্টোবর এবং নভেম্বর এই দুটি মাসে এই সাত রাশির জাতক ও জাতিকারা বিশ্ব রেকর্ড গড়তে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্র থেকে শুভ সংবাদ আগত হতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নতি হতে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শিক্ষা। অক্টোবর এবং নভেম্বর এই দুটি মাসে এই সাত রাশির জাতক ও জাতিকারা বিশ্ব রেকর্ড গড়তে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে নতুন নতুন সুযোগ আসতে চলেছে, পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধির পাশাপাশি জীবনের মান উন্নত থেকে উন্নততর করতে চলেছেন। কী কী ঘটতে চলেছে আপনাদের জীবনে এক্স্যাক্টলি, তা আমি এই ভিডিওতে বলতে চলেছি। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে এই ভবিষ্যৎবাণী করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই আপনার ব্যক্তিগত জন্মছকে এই চারটি প্ল্যানেট যদি শুভ অবস্থায় থাকে তাহলে আপনারা ডেফিনেটলি এর শুভফল পাবেনই পাবেন। কী সেই চারটি প্ল্যানেট, আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই। নাম্বার ওয়ান প্ল্যানেট শনি গ্রহ, নাম্বার টু রাহু গ্রহ, নাম্বার থ্রি শুক্র গ্রহ, নাম্বার ফোর কেতু গ্রহ। এই কয়টি প্ল্যানেট আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকার প্রয়োজন রয়েছে। আর যদি আপনি না জেনে থাকেন যে আপনার জন্মছকে এই গ্রহগুলি কেমন অবস্থায় রয়েছে, তাহলে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন আর জেনে নিতে পারেন আপনাদের জন্মছকে এই গ্রহগুলি কেমন রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি অক্টোবর এবং নভেম্বর মাসে বিশ্ব রেকর্ড গড়তে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই অক্টোবর মাস এবং নভেম্বর মাস আপনাদের জন্য শ্রেষ্ঠ মাস হতে চলেছে। আপনারা বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন। এই সময় আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে, সেটা চাকুরি ক্ষেত্র থেকে বলুন, ব্যবসা থেকে বলুন বা সেলফ প্রফেশন। এর পাশাপাশি এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ করে ফেলবেন। এই সময় যারা গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন, ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। অর্থাৎ আপনাদের নতুন নতুন সুযোগ আসতে চলেছে এবং আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাওয়ার দরুন নিজের ক্যারিয়ারে কিন্তু উত্থান করে ফেলবেন। এই সময় আপনারা পুরনো কোনো অর্থ, বকেয়া কোনো অর্থ ফেরত পেতে পারেন। শুধু তাই নয়, এই সময় লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে আপনারা অর্থ প্রাপ্তি করতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে অক্টোবর মাস এবং নভেম্বর মাস শ্রেয়া মাস হতে চলেছে আপনাদের জন্য। অর্থাৎ বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন আপনারা। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন আপনারা। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন,
অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে এবং আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। এর পাশাপাশি যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে এই অক্টোবর এবং নভেম্বর মাস যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। পরে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই অক্টোবর মাস এবং নভেম্বর মাস আপনাদের জন্য সেরা মাস হতে চলেছে, বিশ্ব রেকর্ড করতে চলেছেন আপনারা। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, লটারি কাটেন, এছাড়াও ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে। যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে, সেই সমস্ত অর্থ আপনাদের উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে, যার দরুন আপনারা আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে অক্টোবর মাস এবং নভেম্বর মাস আপনাদের জন্য সেরা মাস হতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনার পেন্ডিং পড়ে রয়েছে, সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে অর্থ লাভ করতে চলেছেন। অর্থাৎ আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধির পাশাপাশি আপনাদের মানসিক শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে এই মাসটি, অর্থাৎ এই দুটি মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের ক্যারিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই অক্টোবর মাস এবং নভেম্বর মাসে আপনারা বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন। এই সময় যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ বার্তা বহন হতে চলেছে। এই সময় আপনারা বকেয়া কোনো অর্থ, পুরনো কোনো অর্থ ফেরত পেতে পারেন। শুধু তাই নয়, এই সময় যারা গ্ল্যামার দুনিয়াতে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। আপনাদের ক্যারিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। পরে ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই অক্টোবর মাস এবং নভেম্বর মাসে আপনারা বিশ্ব রেকর্ড করতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন। যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে এই দুটি মাস যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে, যার দরুন আপনারা আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। পরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই অক্টোবর মাস এবং নভেম্বর মাসে আপনারা বিশ্ব রেকর্ড করতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা গ্ল্যামার দুনিয়াতে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধির পাশাপাশি মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা অনায়াসে মিটিয়ে ফেলতে পারবেন। এই সময় চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনারা এই সময় লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট থেকে প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি করতে চলেছেন। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি অক্টোবর এবং নভেম্বর মাসে বিশ্ব রেকর্ড করতে চলেছে। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।